ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস শিবভক্তদের কাছে অতি পবিত্র একটি মাস। বহু শিবভক্ত গোটা শ্রাবণ মাস পালন করেন এবং শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের নিষ্ঠা সহকারে আরাধনা করে থাকেন। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে। গত 22 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হয়েছে। আগামী 29 জুলাই 2024 বাংলার 13ই শ্রাবণ 1431 সোমবার পালিত হতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের পর্বের বিষয় হলো এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবা তারকনাথের পূজাবিধি ও মন্ত্র। কিভাবে বাড়িতে খুব সহজ সরলভাবে বাবা মহাদেবের আরাধনা করবেন এবং পূজার মন্ত্র, এর সাথে আরও জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অন্তত এই জিনিসটি আপনি অর্পণ করুন বা এই শস্যটি অর্পণ করুন, তাহলে বাবা মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূরণ হবে। জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবাকে পূজা করার উপকরণগুলি কি কি। শ্রাবণ মাসের শিব পুজোর উপকরণগুলি হলো ফুল, পঞ্চফল, 5 রকমের বাদাম, রত্নপাথর, সোনা, রৌপ্য, দক্ষিণা, পূজোর পাত্র, দই, খাঁটি দেশি ঘি, মধু, গঙ্গাজল, পবিত্র জল, পঞ্চরস, সুগন্ধি, 5 রকমের মিষ্টি, ধুতুরা ফুল, ভাঙ, আমের মঞ্জুরি, আকন্দ ফুল, গরুর কাঁচা দুধ, কর্পূর, ধূপ, প্রদীপ, তুলো, মলয়গিরি ও চন্দন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব বাবাকে যে শস্যটি অর্পণ করতে হবে সেটি হলো 1 মুঠো গোটা জব। এটি কিভাবে অর্পণ করতে হবে সেটি অবশ্যই জানবো, তার আগে জেনে নেব যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে বাবা মহাদেবের পূজা করবেন এবং এর মন্ত্রগুলি কি কি। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব বাবাকে পূজা করার জন্য আগের দিন অর্থাৎ রবিবার ব্রতীকে সংযম পালন করতে হবে, অর্থাৎ একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতে ব্রতীকে শুধুমাত্র ফলাহার করেই থাকতে হবে। শ্রাবণ মাসের সোমবারে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবার পূজার সংকল্প গ্রহণ করতে হবে। প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবাকে পূজা করার বিশেষ সময় হলো প্রদোষকালে। দিনের যে কোনো সময় পূজা করতে পারেন, তবে প্রদোষকালে পূজা করলে পূজার বিশেষ ফল লাভ করবেন। বাবা মহাদেবকে পূজো করার জন্য পূজা সামগ্রী থালায় সাজিয়ে নিন, যেমন দুধ, গঙ্গাজল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, সিদ্ধি, কলকে, ধুতুরা ফুল, ধুতুরা ফল, আতপ চাল, কলা, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ একটি থালায় সাজিয়ে নিন। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে গঙ্গাজল অর্পণ করুন এবং বলুন ওম নমঃ শিবায়। এই মন্ত্র 3 বার জপ করুন। এরপর বাবার মাথায় কাঁচা দুধ ঢালুন এবং বলুন ওম স্নানিয়দাকম দুগ্ধং ওম হং মহেশ্বরায় নমঃ। এরপর বাবার মাথায় চন্দন সহকারে একটি গোটা বেলপাতা, যার 3টি পাতায় অক্ষত রয়েছে, সেটি অর্পণ করুন। এরপর বাবার মাথায় গঙ্গাজলের ধারা দিন এবং এই মন্ত্রটি বলুন ইদং স্নানিয়দাকং ওম পশুপতায় নমঃ, তাদত পাদ্যং ওম নমঃ শিবায়, ইদং আর্ঘং ওম নমঃ শিবায়, ইদং আচমনীয়ং ওম নমঃ শিবায়, ইদং স্নানিয়দাকং ওম নমঃ শিবায়। এরপর বাবাকে পৈতে অর্পণ করুন এবং আকন্দ ফুলের মালা পরিয়ে দিন। ধুতুরা ফুল এবং ফল শিবলিঙ্গে অর্পণ করুন।
ধূপ এবং প্রদীপ দিয়ে দেবাদিদেব মহাদেবের আরতি করুন। এবার এক মুঠো গোটা জপ নিন এবং বাবার সামনে আপনার মনোবাঞ্ছাটি চোখ বন্ধ করে এক মনে বাবাকে বলুন এবং এই জপ দ্বিতীয় সোমবার বাবাকে অর্পণ করুন। মনে করা হয় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জপ অর্পণ করলে বাবা সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। শ্রাবণ মাসের সোমবার পালনের বিভিন্ন নিয়ম সংক্রান্ত ভিডিওগুলি আমার চ্যানেলে রয়েছে, যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই দেখে নিতে পারেন। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।